হ্যালো দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আঁকব কাঠঠোকরার সিনারি। এই ছবিটার পার্ট ওয়ানে আমি শুধু কাঠঠোকরাটি সার্কেল এবং ওভাল দিয়ে খুব সহজে এঁকে দিয়েছিলাম এবং রং করেছিলাম। আজকে সেই ছবিটার চারপাশে গাছ, মাঠ, দূরে পাহাড় এঁকে কীভাবে একটা সিনারি বানানো যায় সেটাই দেখাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে এত সহজে সম্ভব। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে পেন্সিল দিয়ে ওই আঁকা কাঠঠোকরার যে গাছটা ছিল সেই গাছটা আঁকছি। নিচের দিকে গাছটা আঁকলাম এবং ডান পাশে একটা ডাল, মানে শাখা বাড়িয়ে দিচ্ছি। সেই শাখাটা সামনে গিয়ে আরও দুটো শাখায় পরিণত হয়েছে, মানে ডালে পরিণত হয়েছে। সেখানে ঝোপ দিচ্ছি। আমরা ঝোপ যেভাবে আঁকি সাধারণত ওভাল ওভাল ওভাল, মানে গোল 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 দিয়ে বা আঁকা বাঁকা আঁকা আঁকা বাঁকা করে উপরের সেই গাছটাকে সোজা একটা কাণ্ড নিয়ে গেলাম, ডানে একটা ডাল তৈরি করলাম। এরপর দূরে একটা দিগন্ত রেখা দিচ্ছি। দিগন্ত রেখা মানে যেখানে আকাশ এবং মাটি মিশে যায় সেটাকে দিগন্ত রেখা। ওই দিগন্ত রেখায় আমরা পাহাড় দিচ্ছি, একটা পাহাড় আঁকলাম আর একটা পাহাড় আঁকছি। দিগন্ত রেখার শেষে, মানে মাঠের শেষে পাহাড় উপরে উঠে গেছে আকাশের দিকে, সেখান থেকে আকাশ উঠবে। তারপর আরও গাছ আঁকছি, ডান পাশে গাছ আঁকছি। এটা গাছ আঁকলাম, গাছের একটা ডাল তৈরি করে দিচ্ছি, মানে দূরে আরেকটা গাছ আঁকলাম, দূরে এই গাছটাকে দূরে। তারপর বাম পাশে আরেকটা গাছ আঁকছি। এখন গাছগুলো ঝোপ তৈরি করে দিচ্ছি। আঁকা বাঁকা গোল ওভাল এরকম সাইজের ঝোপগুলো হয়ে গেল, ঝোপ এঁকে দিলাম। ঝোপ পরে ছোটো তোমাদের ইচ্ছা মতো এটা এঁকে নিও। এখন একেবারে বাম পাশে আরেকটা গাছ আঁকছি। এই গাছটা হলো কাটা গাছ, মানে গাছটা কেটে ফেলেছে, শুধু গুড়িটা আছে, এমন একটা গাছ আঁকলাম। তার পাশে আরেকটা গাছ আঁকব, ওই গাছটা আঁকছি। এই গাছটা বড়, মানে কাটা গাছ না, জীবন্ত গাছ। এই আরেকটা গাছ আঁকলাম, নিচে শিকড়গুলো দিলাম। তারপর এখানে একটা ছোট ডান পাশে ডাল বের করে সেখানে ঝোপ দিলাম, উপরে ঝোপ দিলাম। নিচের দিকে কতগুলো ঘাসের মতো দিচ্ছি, ঘাস ডানে বামে ডানে বামে, একেবারে সামনের দিকে কাঠঠোকরার নিচের দিকে। এরপর ইরেজার দিয়ে যে এক্সট্রা লাইনগুলো ডাবল ডাবল হয়ে গেছিলো, একটার উপর আরেকটা রেখেছিলাম, সেগুলো অফ করে দিলাম, মানে ইরেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। এবার লাইট ব্লু দিয়ে শুধু উপরের দিকে হালকা করে দিচ্ছি, উপরের দিকে আকাশটাতে, উপরের দিকে শুধু একটু অংশ পর্যন্ত উপরের দিকে মোটামুটি হালকা করে দিচ্ছি, একেবারে উপরের দিকে একটু আরও হালকা। এরপর হোয়াইট দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কত সহজে একটা সিনারি হয়ে যাচ্ছে। সেই কাঠঠোকরাটাও থাকলো এবং কাঠঠোকরার ড্রয়িংটা দিয়ে একটা সিনারি, সুন্দর একটা সিনারি তৈরি হয়ে যাবে। এরপর ডিপ গ্রিন নিলাম, ডিপ গ্রিন নিয়ে দূরে যে পাহাড় এঁকেছিলাম সেই পাহাড়ের রং করছি, যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং বরাবর রং করছি পাহাড়টাতে। সামনের গাছগুলো বাদ দিচ্ছি। এরপর লিপ গ্রিন নিলাম, আরেকটা পাহাড়ে লিপ গ্রিন দিচ্ছি আলাদা করার জন্য, দুটো পাহাড়ে একই ধরনের হয়ে যাবে। এটাও রঙ গেল, রং হয়ে গেল। এখন কোবাল ব্লু নিলাম, কোবাল ব্লু নিয়ে আবার বাম পাশ থেকে যে ডিপ গ্রিন দিয়েছিলাম সেটার উপর দিচ্ছি এবং ওইদিকে যে লিপ গ্রিন দিয়েছিলাম তার উপরেও দিব, একইভাবে পুরোটাতে দিয়ে দিব, পুরোটাতে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ব্লেন্ড করে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো,
যেহেতু পাহাড়গুলো একটু দূরে, তাই আবার হোয়াইট রং দিয়ে সেটাকে ব্লার করে দিচ্ছি, মানে হালকা করে দিচ্ছি, যাতে দূরে মনে হবে। তোমরা জানো যে রং যত দূরে সরে যায় সেটা হালকা হয়ে যায় এবং ফেড হয়ে যায়, তাই পাহাড়টাকে হালকা করে দিলাম। এবার ক্রোমিওলো নিয়ে পাহাড়ের সামনের যে মাটির অংশ আছে বা মাড আছে সেটাতে পুরোপুরি কালার করে দিচ্ছি। এ প্রান্ত থেকে এ প্রান্ত, মানে এ মাথা থেকে এ মাথা পুরোটা কালার করে দেব। পুরোটা কালার করছি, তোমরা ধৈর্য সহকারে দেখো, দেখলেই বুঝতে পারবে এবং শিখতে পারবে, এবং আশা করি পুরোপুরি দেখলে তোমরা পুরো সিনারিটা নিজেরা নিজেরাই পারবে। এরপর লিপ গ্রিন দিয়ে নিচের দিকে একেবারে ওই যে ঘাসগুলো দিয়েছিলাম সেটা দিচ্ছি। তারপর ইয়েলো গ্রে দিলাম নিচের একেবারে যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকুতে। এবার লিপ গ্রিন দিচ্ছি আবার ওই ঘাসের ঘাসের মতো করে, গাছের গোড়ায় দিচ্ছি ঘাস ঘাস, মানে লাইন লাইন দিলেই ঘাস হয়ে যাবে। যেমন বামে কত ডানে কতগুলো হেলে হালানো হালানো লাইন দিচ্ছি, তারপর দূরে আবার কিছু দিলাম, দূরে লাইন দিচ্ছি শুধু, যে মাঠটার যে উঁচু নিচু বিভিন্ন জায়গায় যে উঁচু নিচু ভাব আছে সেই ভাবটা বোঝানোর জন্য। এরপর লেমন ইয়েলো নিলাম, লেমন ইয়েলোটা হলো একরে পাহাড়ের পর থেকে পুরো ইয়েলোর উপর লেমন ইয়েলোটা দিলাম, যাতে ব্লেন্ড হলো এবং মসৃণ হলো। তারপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে হলো যে লিপ গ্রিন দিয়েছিলাম সেই লিপ গ্রিনের উপরে এবং সামনের দিকে সেটা আবার ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে মসৃণ হয়ে গেল। এরপর বানসিনা নিয়ে গাছে দিচ্ছি, গাছে মনে আগে যে গাছটা এঁকেছিলাম কাঠঠোকরা যেই গাছটার উপরে বসে আছে সেই গাছটাতে, এবং আরও যে ছোট ছোট গাছ এঁকেছিলাম দূরে সেই গাছগুলোতে একইভাবে বানসিনাটা দিলাম। খুব মসৃণ করে না, মোটামুটি রাফও না আবার মসৃণও না। এর উপর আবার ডার্ক গ্রে দিচ্ছি, বানসিনা যেখানে দিয়েছি সেখানে পুরোপুরি ডার্ক গ্রে দিচ্ছি, এটা একটু মসৃণ করে দিচ্ছি। বানসিয়ানা এবং ডার্ক গ্রে মিলে কিন্তু মসৃণ কালার হয়ে যাচ্ছে দুটা মিলে। সব গাছগুলোতে একইভাবে দেব দিচ্ছি, সব গাছগুলোতে একইভাবে দেওয়া হয়ে গেল। এরপর ব্ল্যাক দিচ্ছি, সেই গাছের উপর ব্ল্যাক দিচ্ছি, কারণ গাছের যে বাকলগুলো থাকে ফাটা ফাটা আঁকা বাঁকা, সেই অনুভূতিটা আনার জন্য ওই লাইন ওইভাবে দিচ্ছি এবং সবগুলোতে একইভাবে দিচ্ছি। সামনের গাছটাতে যেভাবে দিয়েছিলাম দূরের গাছগুলোতে একটু কম দিচ্ছি, কেন সামনের গাছটাতে বেশি আঁকা বাঁকা বোঝা যাচ্ছে। এরপর কটন বার্ড দিয়ে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যেখানে যেখানে বানসিয়ানা গ্রে ডার্ক গ্রে এবং ব্ল্যাক দিয়েছিলাম সেখানে কটন বার্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর প্রুশিয়ান ব্লু নিচ্ছি, প্রুশিয়ান ব্লু নিয়ে ঝোপগুলোর বাম পাশে এবং নিচের দিকে, প্রতিটা ঝোপের বাম পাশে এবং নিচের দিকে, বাম পাশে এবং নিচের দিকে একটা অংশ পর্যন্ত লাগাচ্ছি। লাগানো হয়ে গেল। এরপর ডিপ গ্রিন নিচ্ছি, ডিপ গ্রিন একইভাবে ওই প্রুশিয়ান ব্লুর উপরে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও, বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এরপর গ্রাস গ্রিন দিচ্ছি, সেই ডিপ গ্রিনের উপর গ্রাস গ্রিন আবার কিছুটা অংশ বাড়িয়ে দিচ্ছি, সবগুলো ঝোপে একইভাবে, সবগুলো ঝোপে হয়ে গেল। এবার লিপ গ্রিন নিয়ে পুরো ঝোপটা, ঝোপের যে এরিয়া ছিল সেই এরিয়া পর্যন্ত ফিল আপ করে দিচ্ছি, সবগুলো ঝোপে একইভাবে, সব ঝোপ ফিল আপ হয়ে গেল। এরপর স্যাপ গ্রিন নিয়ে লিপ গ্রিন, ডিপ গ্রিন এবং প্রুশিয়ান ব্লুর উপরে ডট 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 দিচ্ছি, যাতে যে পাতাগুলোর ঝোপের ভিতরে যে অনেক পাতা আছে সেই ফিলটা হয়, সবগুলো ঝোপে একইভাবে একইভাবে স্যাপ গ্রিনটা দিচ্ছি সবগুলো ঝোপেই। এরপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে হলো গাছগুলোর লাইন শার্প করে দিচ্ছি, মানে ড্রয়িংটা বের করে দিচ্ছি আউটলাইন, এবং ভিতরেও কিছু কিছু জায়গায় দিচ্ছি, যে বড় গাছটার ডান পাশের ডালটাতে দিলাম, তারপরে পিছনের গাছগুলোতে দিলাম, এই সামনের বাম পাশের গাছটাতে দিচ্ছি, কাটা গাছটাতে দিচ্ছি।
দূরে যে পাহাড়ের ড্রয়িংটা ছিল সেই গোড়া বরাবর দিলাম। এরপর ডিপ গ্রিন দিয়ে ডান পাশে আরেকটা পাহাড় আঁকছি, মানে সামনের দিকে ডিপ গ্রিন দেওয়ার পরে সেই ডিপ গ্রিনের উপরে কোবাল্ট ব্লু দিচ্ছি, তাহলে ডার্ক হয়ে যাচ্ছে এবং ডার্ক হয়ে যাওয়ার কারণে পাহাড়টা সামনে চলে আসলো। তারপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সেটা ড্রয়িংটা বের করে দিলাম। এরপর নিচে যে ঘাসগুলো ছিল সেখানে ডিপ গ্রিন দিয়ে ঘাসগুলো বের করে দিচ্ছি, ডানে কতগুলো বাঁকা করে লাইন, বামে কতগুলো বাঁকা করে বাঁকা লাইন, তাহলে দেখো ঘাস তৈরি হয়ে যাচ্ছে এবং ঘাসগুলো বের হয়ে গেল। তারপর নিচেও কতগুলো এমন একইভাবেই একরে কাগজের লাইন বরাবর। এরপর লিপ গ্রিন দিয়ে দূরেও কিছু ঘাস দিচ্ছি, দূরে ছোটো, যত দূরে যাবে ঘাসের লাইনগুলো তত ছোট হয়ে যাবে। এরপর ইয়েলো গ্রিন দিয়ে দূরে শুধু লাইন দিচ্ছি, তাহলে মনে হবে যে উঁচু নিচু যে মাঠটা আছে। তারপর ক্রোম ইয়েলো দিয়ে যত গাছের ঝোপগুলো আছে সব গাছের ঝোপগুলোতে পুরোপুরি ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে যতক্ষণ সাদা সাদা কাগজ দেখা যাচ্ছিলো সেটা আর দেখা যাবে না এবং ঝোপগুলোও সুন্দর হবে। হয়ে গেল সব ঝোপগুলো একইভাবে। এরপর হোয়াইট দিয়ে কিছু কিছু জায়গায় একটু ব্লেন্ড করে দিচ্ছি, গ্রিন দিলাম, লিপ গ্রিন দিচ্ছি, ওই যে দূরে যে একটু কাগজে সাদা সাদা দেখা যাচ্ছে সেটা অফ করে দিলাম। এরপর আবার ব্ল্যাক কালার পেন্সিল নিয়ে আবারও একটু গাছটাকে শার্প করে দিচ্ছি, কাঠঠোকরা পাখিটার একটু কিছু লাইন আরও ডার্ক করে দিচ্ছি যেহেতু এখন সিনারি তৈরি হয়েছে পিছনে কালার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।